নমস্কার দর্শক বন্ধুরা, এক ঝকঝকে সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত। আমাদের ভারতবর্ষ সংস্কৃতি মনোভাবাপন্ন দেশ, আর তার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ধরনের গান। আর আজকের সুপ্রভাতের সকালটা সাজিয়েছি তাই বিভিন্ন রকম ফোক দিয়ে। ভাবছেন যে ফোক দিয়ে আজকে কিভাবে সাজিয়েছে, পিয়ালির সঙ্গে কে রয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে অবশ্যই রয়েছে ভীষণ মিষ্টি একজন শিল্পী, এবং যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর তার গানের গলা তো আরও সুন্দর। রয়েছে আজকে আমাদের সঙ্গে সুপ্রভাতে ইন্দ্রাণী ভৌমিক ঘোষ। ইন্দ্রাণী, তোমাকে সুপ্রভাতে স্বাগত। আর ইন্দ্রাণীর গানকে আরও সুন্দর করে তুলতে যে দুজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল। নমস্কার বিশ্বজিৎদা, স্বাগত। আর রয়েছেন বিশ্বজিৎ সরকার। নমস্কার দাদা, স্বাগত। স্বাগত জানানোর পর্ব শেষ, আড্ডায় যাব, অনেকটা গল্প করব, কিন্তু শুরু করব একটা গান দিয়ে। আচ্ছা, শুরুটা তাহলে একটি প্রভাতী দিয়ে শুরু করি? একদম সুপ্রভাতে প্রভাতী গান দিয়ে শুরু। পরিচিত একটি গান চেষ্টা করছি। একদম
আজকের সুপ্রভাত আমরা শুরু করলাম ইন্দ্রাণীর গলায় প্রভাতী গান দিয়ে, এবং সত্যি বলতে কি ইন্দ্রাণী, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে গেছে। আসলে একজন শিল্পী তো কখনো একা এগিয়ে যেতে পারে না, ঐক্যবদ্ধভাবে কিন্তু এগোতে হয়। এবং আজকের সকালে ইন্দ্রাণীর পাশাপাশি আরও এমন দুজন গুণী মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি যে তাদের কথা কিছু বলার নেই, কারণ এক একজন মানুষ দুটি করে যন্ত্র সামলাচ্ছেন। একজন রয়েছেন তবলায় এবং হ্যান্ডসোনিকে, আর একজন রয়েছেন বাঁশিতে আর কিবোর্ডে, এবং দুজনকেই আপনারা চেনেন, যথেষ্ট পরিচিত তারা আমাদের কাছে, বিশেষ করে সঙ্গীতপ্রেমী মানুষের কাছে। আর তার সঙ্গে তো রয়েছে ইন্দ্রাণী, অসাধারণ। মানে আজকে সকালটাই শুরু করে দিলে অন্যভাবে, একটা অদ্ভুত রেশ রয়ে গেছে। এই রেশটাকে বজায় রেখে পরের গানে চলে যাই, একটা ছোট্ট করে একটু শুনে নিই পরের গান। আচ্ছা, আমি একটি ওপার বাংলার গান গাইছি। আচ্ছা, এটি কুষ্টিয়া অঞ্চলের গান, কৃষ্ণ বিষারের গান, বাংলার গান। হ্যাঁ, আসলে বাংলার একটা অদ্ভুত গন্ধ আছে, যেমন মায়ের গন্ধ হয় না ঠিক তেমন কিন্তু পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই না কেন, আমরা কিন্তু বাংলার গন্ধ পাই, বারে বারে যেন আমাদেরকে টানে। চলো দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মন চায়, দেখা দেও আমায়। তোমারে দেখিবার মন চায়, দেখা দেও আমায়। তোমারে দেখিবার মন চায়, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মন চায়, দেখা দেও আমায়। তোমারে দেখিবার মন চায়, দেখা দেও আমায়। তোমারে দেখিবার মন চায়। দেখা দিয়া শান্ত কর,
তোমারে দেখি মন চাই, দেখা দেও আমায় তোমারে দেখি মন চাই, দেখা দেও আমায় তোমারে দেখি মন চাই। ইঞ্জনী, তুমি তো আমাদের আজকে সকালটা সুন্দর করে শুরু করে দিলে, এবার একটু তোমার সঙ্গে আড্ডায় আসা যাক। গান নিয়ে চিন্তা ভাবনা কবে থেকে, মানে বাড়িতে কি সেই পরিবেশ ছিল তোমার? হ্যাঁ একদম, ছোটবেলা থেকে গান নিয়ে মানে আমি চর্চা করে এসেছি। আচ্ছা, তো তারপরে আমার রবীন্দ্রভারতী থেকে মিউজিক নিয়ে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আচ্ছা, তারপরে তো এই গান বাজনা নিয়েই রয়েছি। গান বাজনা নিয়েই রয়েছে, মানে বাড়িতে কি সেই পরিবেশ ছিল, মানে বাড়িতে কি মা বাবা বা কেউ করতেন গান? আমার বাবা আমায় খুব ইন্সপায়ার করতো, মাও খুবই আমাকে সাহায্য করতো। একদম, মানে বাবা মায়ের সেই সাপোর্টটা না পেলে তো আমরা এগোতে পারি না কখনোই। ঠিক আছে, আরো আড্ডা যাবো, পরের গানটা শুনে নি বরং। আচ্ছা, আমি এবার একটি রাজবংশীদের বিয়ের গান গাই। একদম একদম। আচ্ছা, বরণ বরে সাইলন সাই নাকের নহল কোনা ফুল খেলায়, বরণ বরে সাইলন সাই নাকের নহল কোনা ফুল খেলায়, কি ওরে জামাইয়া তোরি আই মো আসা বরণ তোহরিয়া নাও রে, কি ওরে পাশের চাইলন বাতি নবীন বয়সের বহিরাতি, মাকনা পাশের চাইলন বাতি নবীন বয়সের বহিরাতি, কি ওরে ভাটার দুলারি আহি মোর আশা বরণ বহরিয়া নাও রে, কি ওরে জামাইয়া দরি মুচকি হাসি, হস্তে দইয়ের বাটি সাইলন বাতি সাইলন বাতি, বরণ বরে কুনার মুচকি হাসি, বরণ বরে কুনার মুচকি হাসি, বরণ বরে কুনার মুচকি হাসি। অসাধারণ, রাজবংশীদের বিয়ের গান, তাই তো? বিয়ের গানই যখন শুনলাম আমরা ইন্দ্রাণীর থেকে, তাহলে এবার আসি একটু তোমার কথায়। বাবা মায়ের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে নিজেকে তৈরি করা, এবং তারপর যেটা হয় হয়ে থাকে মেয়েদের, একটা পুরো নতুন পরিবেশে গিয়ে পড়া, প্রত্যেকে নতুন নতুন পরিবেশ, সেখানে মানিয়ে নেওয়া, সেইখানে তোমার গানকে তুমি কতটা মানে গানটাকে কি এগিয়ে নিয়ে যেতে সেই মানুষগুলোকে কতটা পাশে পেয়েছিলে? আমার হাজবেন্ড আমাকে মানে সম্পূর্ণ সহযোগিতা করে, এবং তার সঙ্গে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মার সহযোগিতা না পেলে আমি কি গান বাজনা করতে পারতাম না একদমই। মানে সবাই বলে যে শাশুড়ি মায়ের সঙ্গে বৌমার সম্পর্ক অম্ল মধুর, কিন্তু সেটা যতই থাক ভেতরে কিন্তু একটা ভালোবাসা থেকেই যায়, তাই না? আমাকে খুব সাহায্য করেন উনি। শুধুমাত্র সংসার নয়, তোমার একটা ছোট্ট পুচকেও রয়েছে বাড়িতে, সেই জায়গায় ছোট, সেই ছোট বছরের, একদম। তো সেই জায়গাটা সামলাও কিভাবে? আমার শাশুড়ি মা, আমি বাইরে গেলে আমার শাশুড়ি মা আমার ছোট যা আছে আর কি, ও দুজনে মিলে ওরা ঠিক ওকে সামলে নেয়, এবং ও ছোট্টবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে এটা। একেবারেই তাই, মাকে সেইভাবে দেখেই ও অভ্যস্ত হয়েছে। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে একেবারে। আসলে গুণী মা তো একটু তো মানিয়ে নিতেই হয়। চলে যাব পরের গানে। হ্যাঁ, এবারে যে গানটা গাইবো এটি খুব পরিচিত একটি গান, ওপার বাংলার খুব বিখ্যাত একজন মানে লেখক শাহ আব্দুল করিম, তার সম্বন্ধীয়
তার একটি খুব প্রেমের গান আর কি, তার খুব পরিচিত একটি গান। তো এই গানটি সবাই খুব মানে সবাই জানে প্রেমের গান, প্রেমের গানই, কিন্তু শাহ আব্দুল করিম এই গানের একদম শেষের অন্তরায় গিয়ে এত সুন্দর করে লিখছেন, আতর গোলাপ ছুঁয়া চন্দন। এটা শাহ আব্দুল করিম একটা হিন্দু এবং মুসলিম সংস্কৃতি দুটোকে এক করে দিয়েছেন এখানে, মানে এক বৃন্তে দুটি কুসুম হয়ে গেছে নজরুল ইসলামের কথায়। হ্যাঁ, তো গানে যাই একদম।
পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। ইন্দ্রাণীর গান নিয়ে সত্যি আলাদা করে কিছু বলার নেই। তবে প্রাণনাথের কথা যখন উঠলো, তাহলে ইন্দ্রাণী কি করে তার প্রাণনাথের সন্ধান পেল, সেই আলোচনায় আসবো। কিছু বলার নেই গান নিয়ে, কারণ সত্যি কথা বলতে কি, দর্শক বন্ধুদেরকে আমরা একদম শুরুর দিন থেকেই বলেছি যে সুপ্রভাত এমন একটি অনুষ্ঠান যেখানে কিন্তু আপনারা আটকে থাকবেন, কারণ এমন কিছু শিল্পীরা আসবেন আপনাদের সকালটাকে সুরে সুরে ভরিয়ে তুলতে, মনে হবে না সুপ্রভাত ছেড়ে আর উঠি। আর আজকের সকালেও কিন্তু আমরা সেটাই প্রমাণ করলাম ইন্দ্রাণীকে সঙ্গে নিয়ে। অবশ্য শুধুমাত্র ইন্দ্রাণীর কথা কেন বলবো, আমাদের সঙ্গে আরও দুইজন দাদা যারা রয়েছেন, অসম্ভব গুণী মানুষ তারা। এবং প্রত্যেকটা দিন সকাল যদি এইভাবে গুণী মানুষের সমৃদ্ধ আমরা পাই, তাতে করে কিন্তু আমরাও অনেকটা সমৃদ্ধ হতে পারি। চলে যাবো পরের গানে। ইন্দ্রাণী, কি গান? এটি গোয়ালপাড়িয়া অঞ্চলের একটি গান। আচ্ছা, এটি বিচ্ছেদি ভাটিয়ালি আমি গাইছি। বিচ্ছেদি ভাটিয়ালি, একটু তাল ছাড়া গাইছি। আচ্ছা, এখন তালে হলো আর কি।
সে জন্মাবধি, যুগল দাসে জন্মাবধি, সুখের জলে ভাসে রে কিছু কথা, কিছু সুর যেগুলো শোনার পর আর সত্যি কিছু বলার থাকে না। বসে আছি কলকাতার স্টুডিওতে, কিন্তু চোখের সামনে ভাসছে এক অন্য দৃশ্য। রাখিতে নারিলি প্রেম কাঁচা হাড়িতে লোহাড়িতে, রাখিতে না দিলি প্রেম জল কাঁচা হাড়িতে লোহাড়িতে, রাখিতে না দিলি প্রেম জল চলে দিলে তখনই যাইবে গোলে, কাঁচা হাড়ি চলে দিলে তখনই যাইবে গোলে, তখন দুই হাড়িতে বাঁধবে গন্ডগোল গন্ডগোল গন্ডগোল, রাখিতে না রেলি প্রেম কাঁচা হাড়িতে লোহাড়ি, রাখিতে না রেলি প্রেম জল পাতা করবি কাঁচা হাড়ি, চলে জানা গুরুর বাড়ি, পাকা করবি কাঁচা হাড়ি, চলে জানা গুরুর বাড়ি, গুরুর প্রেমানলে দগ্ধ হবি, গুরুর প্রেমানলে দগ্ধ হবি, রূপে করবি ছলমল, রাখিতে না দিলি প্রেম জল কাঁচা হাড়িতে লোহাড়িতে, রাখিতে না দিলি প্রেম সদানন্দ ভেবে আকুল, মনোহর তুই হবি রে বাউল, ধান কুটিলে হয় রে চাউল, ধান কুটিলে হয় গো চাউল, তুষ কুটিলে কি বা ফল, রাখিতে না রেলি প্রেম জল কাঁচা হাড়িতে লোহাড়িতে, রাখিতে না রেলি প্রেম কাঁচা হাড়িতে লোহাড়িতে, রাখিতে না রেলি প্রেম জল কাঁচা হাড়ি চলে দিলে,
কাঁচা হাড়িতে লোহাড়িতে রাখিতে না রে প্রেম অসাধারণ। মানে প্রত্যেকটা গান ভিন্ন ভাবে মানে সুন্দর, কিন্তু আস্তে আস্তে তো সময়টা একেবারে শেষ হয়ে এসেছে ইন্দ্রাণী, কেমন লাগলো তোমার এখানে এসে বলো? আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে, আবারও যদি ডাকি কখনো আসবে তো? হ্যাঁ চেষ্টা করব। একদম ইন্দ্রাণী কথা দিয়েছে মানে নিশ্চয়ই আসবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, বিশ্বজিৎ দাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে সকালটাকে সুন্দর করে তোলার জন্য কিন্তু ইন্দ্রাণী এবং দুই দাদা একসঙ্গে আমাদের সকালটাকে সুন্দর করে দিয়েছেন। সময়টা তো একেবারেই শেষ, তোমার গান শুনতে শুনতে সুরের মধ্যে দিয়ে আজকে সুপ্রভাত থেকে বিদায় নেব আমরা। আচ্ছা, আমি একটু অন্য টাইপের গান গাই। একদম, এটি আলকাপ গান। আচ্ছা, আমার মাস্টারমশাই শুভেন্দু মাইতি, হ্যাঁ, ওনার কাছ থেকে আমি এই গানগুলো পেয়েছি আর কি। উনি আমাকে খুবই সাহায্য করেন এই গানগুলো তুলতে, এবং ওনার কথা তো বলাই বাহুল্য, বলাই বাহুল্য, একদম খুবই মানে এত ভালো মানুষ। যাই হোক, এটি খুব প্রাচীন একটি গান। আলকাপ হচ্ছে, আলকাপ গানের সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। আলকাপ হচ্ছে এমনই একটি লোকনাট, মানে কি বলবো, প্রাচীন একটা লোকনাট্যর গান। এটা এখানে ছোকরা অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেয়ে সাজিয়ে এখানে যারা দলের ওস্তাদ আর কি, ওস্তাদরা তৈরি করে ছোটবেলা থেকে তাদের ট্রেনিং দিয়ে, তো এটা সেই একটা গান গাইছে। একদম একদম, শুরু কর। তার গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায়, তার গন্ধ রাতের শেষে মহুয়া ফুল ফুটল ফুটল গ, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটল ফুটল গ, তার গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায়, তার গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায়, মৌমাছিরা জুটল জুটল গ, মৌমাছিরা জুটল। কিসের তরে কার লাগিয়া মনের কথা কই, প্রাণ বন্ধু আর নাই কো ঘরে শোই, আজ কিসের তরে কার লাগিয়া মনের কথা কই, তার গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায়, তার গন্ধ পেয়ে হাওয়ায় হাওয়ায়, মৌমাছিরা জুটল জুটল গ, মৌমাছিরা জুটল জুটল গ, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটল ফুটল গ, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটল ফুটল গ, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটল ফুটল গ, চৈতি রাতের শেষে মহুয়া ফুল ফুটল।